হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং আমাদের আজকে আলোচনা থাকবে সৃজনশীল প্রশ্ন সমাধান তো আমরা আজকে চট্টগ্রাম বোর্ড দুই সতেরো সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম অধ্যায় থেকে একটা কথা তোমাদের বলে রাখি যে প্রথম অধ্যায়টা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের একটা অবশ্যই আসবে তোমাদের যে পাঠ্য বইতে তেরোটি অধ্যায় রয়েছে সেই তেরোটি অধ্যায়ের মধ্যে এগারোটি প্রশ্ন আসবে সৃজনশীল তাই প্রথম অধ্যায় থেকে মাস বি একটা প্রশ্ন এমনকি দুইটা প্রশ্ন কিন্তু থাকতে পারে সুতরাং প্রথম অধ্যায়ের উপর একটু গুরুত্বটা বেশি দিলে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার জন্য অনেকটা ইজি হয়ে যাবে তো যাই আমরা আমাদের যে কার্যক্রম সৃজনশীল প্রশ্ন সমাধান সেটা শুরু করি তো দেখো প্রথমত আমরা উদ্দীপক করে নিই বলা হয়েছে শিক্ষিত ব্যক্তি জনাব ক তার এলাকার খ্রিস্টপূর্ব যুগ থেকে গত শতাব্দী পর্যন্ত নানা বংশ ও প্রতিষ্ঠানের ক্ষমতা দখলের ইতিহাস বলেন। শেষে ইউরোপীয় কোম্পানির ক্ষমতা দখলের কথা বলেন ওই সময় এক এক দুর্ভিক্ষে তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় সবশেষে বলেন তার এলাকার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষ ঘটে এবং সেটা সফল হয় সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে উদ্দীপকটি ভালো করে করে নেওয়া তো আমরা উদ্দীপকটি পরে নিলাম কেননা আমাদের উদ্দ্বীপক্ষে উদ্দীপককে ভিত্তি করে কিন্তু আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশেষ করে তিন এবং চার নাম্বার অর্থাৎ গ এবং ঘ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করার জন্য কিন্তু উদ্দীপককে অনুসরণ করতে হয় কেননা ওই উদ্দীপককে অনুসরণ করেই সেই অ্যান্সারগুলো করতে হয় তো আমাদের প্রথম প্রশ্ন দেখো করা হয়েছে ক নাম্বার প্রশ্নে আছে ভারতে প্রথম ভাইস নিযুক্ত হন কে এটা আমরা যেহেতু এক নম্বরের প্রশ্ন সুতরাং আমরা এক এক লিখে ফেলব যে আমরা জানি যে ভারতের প্রথম ভাইসরায় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন সুতরাং আমরা এখানে লেখার সময় অ্যানসার সরি লর্ড ক্যানিং আমরা এখানে অ্যানসার করব লর্ড ক্যানিং 1757 সালে লর্ড ক্যানিং সর্বপ্রথম ভাইসরায় নিযুক্ত হন এবং প্রথম ভাইসরায় বলা হয় তাকে দেখো এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে পারো তাহলে সহজ হবে যে কোনোটা কোনো সময় আসতে পারে তো আমরা এটা অ্যান্সার পাইলাম লর্ড ক্যানিং এটা লর্ড ক্যানিং কে বলা হচ্ছে প্রথম ভাইস ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি যেহেতু আঠারোশো সালে আমাদের এই অঞ্চলে কোম্পানি শাসনের অবসান ঘটে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় তো ব্রিটিশ শাসনের অধীনে চলে যাওয়ার কারণে যেহেতু ব্রিটিশদের একটা অর্থাৎ ইংরেজদের একটা উপনিবেশে পরিণত হয়ে যায় অর্থাৎ অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায় এই কারণে রানীর মাধ্যমে এখানে একজন কর্তৃপক্ষ পাঠানো যাকে বলে রাজপতিনিধি সেই রাজপ্রতিনিধি বলা হতো হচ্ছে ভাইসরয় এই ভাইসরয় প্রথম ভাইসরয় নিযুক্ত হচ্ছে লর্ড ক্যানিং সুতরাং আমাদের এখানে সরাসরি আমরা অ্যানসার করব ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং তো যেটা বলতেছিলাম যে এটা তোমরা একটা কাজ করলে সবচেয়ে সুবিধা হয় যে কোনো সময় যে কোনোটা আসতে পারে সেটা হচ্ছে আমরা তিনটা স্টেপ পাবো আমরা যদি গভর্নরের কথা বলি গভর্নর প্রথমত গভর্নর ছিল গভর্নরের কথা বলি তাহলে আমরা প্রথম বলবো হচ্ছে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ ছিলেন হচ্ছে প্রথম গভর্নর এবং দেখো আমরা যদি শেষ গভর্নর এর কথা বলি তাহলে আমরা বলবো হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিং ছিল হচ্ছে শেষ গভর্নর তাহলে আমরা গভর্নরটা কিন্তু প্রথম শেষ জানলাম এরপর দেখো আমরা যদি গভর্নর জেনারেলের কথা বলি গভর্নর জেনারেলের কথা বলি তো গভর্নর জেনারেলের কথা যদি আমরা প্রথমত বলি তাহলে আমরা প্রথম গভর্নর জেনারেল আমরা প্রথমটা যদি বলবো যখন প্রথমটা বলবো প্রথম বললে এই যে জিনিস শেষ হয়েছেন এই শেষজনই হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল অর্থাৎ এখানে আমরা হেস্টিংসের কথা বলতে পারবো লর্ড ওয়ারেন হেস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল এবং আমরা শেষ গভর্নর জেনারেল বললে আমরা এখানে বলতে বলতে পারবো লর্ড ক্যানিং তাহলে লর্ড ক্যানিং কে কিন্তু আমরা এখানে প্রথম ভাইস রয় হিসাবে পেয়েছিলাম তো যাই হোক গভর্নর জেনারেল পর আমাদের যে পোস্টটা আসতেছে সেটা হচ্ছে ভাইস রয় ভাইসরয় রায় শব্দ রাজপ্রতিনিধি বললাম এবং তোমাদের বললাম যে ভাইসরয়ের পদটা পথটা যখন সরাসরি শাসনের হাত থেকে ব্রিটিশদের হাতে সরাসরি চলে গেল তখন সেটাকে ভাইসরয় বলা হচ্ছিল এবং এই যদি আমরা প্রথম বলি তাহলে প্রথম ভাইসরয় এই যে লর্ড ক্যানিং যেহেতু শেষ যিনি শেষ করতেছেন তিনি প্রথম হচ্ছেন সুতরাং এখানে লর্ড ক্যানিং আর শেষ যদি বলি তাহলে আমরা বলবো লর্ড মাউন্ট ব্যাটন লর্ড মাউন্ট ব্যাটন হচ্ছে সর্বশেষ রয় তাহলে বিষয়টা তোমাদের কিন্তু এতগুলো লাগবে না তোমাদের জাস্ট জানতে চাওয়া হয়েছিল যে ভারতের প্রথম ভাইস কে তাহলে আমরা এই যে ভারতে ভাইস জানলাম এবং প্রথম ভাইস এখানে আমরা দেখলাম যে কে ভাইস হচ্ছে প্রথম যে লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইস আমরা শুধুমাত্র এই কথাটুকুই লিখবো যে ভারতের প্রথম ভাইস হচ্ছে লর্ড ক্যানিং জাস্ট এই ট্রাকচারটা তোমাদের তৈরি করে দিলাম বা বলে দিলাম এই কারণে যেটা জানা থাকলে যে কোনোটাই আসুক না কেন পরীক্ষাতে আমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবো তো যাই হোক আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পাইলাম ভারতে প্রথম ভাইস নিযুক্ত হন লর্ড ক্যানিং আমরা প্রশ্ন দেখব বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন বাংলা এবং ভারতে যে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা সেগুলোকে উপনিবেশিক শাসন বলা হয় কেন অনেক সুন্দর একটা প্রশ্ন এখানে প্রথমত বলা হয়েছে উপনিবেশিক শাসন বলা হয় কেন আমরা শুরু করব কিভাবে আমরা শুরু করার আগে উপনিবেশিক শাসনটাকে সেটা বলে নিব তাহলে উপনিবেশিক শাসন বলতে আমরা কি জানি যে যখন একটা দেশের শাসন ব্যবস্থা বহিরাগত কোন শাসক বা বহিরাগত কোন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে তখন সেটাকে বলা হবে উপনিবেশিক শাসন তাহলে এই যে আমরা সংজ্ঞাটা জানলাম কি যে বহিরাগত কোনো ব্যক্তি বা বহিরাগত শাসকদের দ্বারা যখন একটা অঞ্চলের শাসন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি উপনিবেশিক শাসন এখন আমরা আমাদেরpostcsse যাই বাংলাও ভারতের প্রতিষ্ঠিত শাসনকে উপনিবেশিক শাসন বলা হয় কেন তো দেখো এই যে উপনিবেশিক শাসন বলা হচ্ছে কেন এটা বলা হয়েছে আমরা যদি দেখি দেখবো যে আমাদের এই বাংলা ভারতের প্রায় প্রত্যেকটি অঞ্চলই অনেক আগে থেকে অর্থাৎ অনেক পূর্ব থেকে কিন্তু বহিরাগত শাসকদের দ্বারা শাসন করা হচ্ছিল আমরা যদি বলি যে বক্তার খজির কথা আমরা জানি যে তিনিও কিন্তু বহিরাগত ব্যক্তি ছিলেন তিনি এদেশে এসে শাসন করেছিলেন তারপরে বিভিন্ন সুলতানি আমল আমরা দেখেছি সেই সুলতানি শাসকরাও কিন্তু বহিরাগত ছিলেন তারা কিন্তু আমাদের এই দেশে এসে শাসন করছে পাশাপাশি দেখো যে মোঘল সম্রাট মোঘলরা যে দিল্লি থেকে আমাদের এই অঞ্চলটা দখল করে নিয়েছিল তারাও কিন্তু বহিরাগত তারা আমাদের এই অঞ্চলের না এবং সর্বশেষ আমরা ইংরেজদের কথা একদম বড় করে হাইলাইট করতে পারি যে এই যে আমাদের উপনিবেশিক শাসনের যে একদম চূড়ান্ত পর্যায় সেই চূড়ান্ত পর্যায়ের সূত্রপাত হয়েছিল কিন্তু ব্রিটিশ শাসনামল আমল। ইংরেজ শাসন আমলে আমরা যদি ব্রিটিশ শাসন আমলের দুইশো বছরের চিত্র দেখি তাহলে সেখানে দেখব যে তারা কিভাবে আমাদেরকে শোষণ করে আমাদের এইখানকার অর্থ ধন সম্পদ প্রাচুর্য সব কিছু নিয়ে চলে যাচ্ছে তো এই যে তারা বাইরের ব্যক্তিরা বাইরের শাসকরা অর্থাৎ আমরা বেশ কয়েকটা শাসন পদ্ধতির কথা বললাম এই বাইরের শাসকরা আমাদের এই অঞ্চলে এসে শাসন করে আমাদের শাসন শোষণ করে আমাদের অর্থ সম্পদ নিয়ে চলে যাচ্ছে এই কারণে আমাদের উপনিবেশিক শাসন বলা হচ্ছে দেন আমরা পাকিস্তানি শাসন আমলের কথাও বলতে পারি যে পাকিস্তানি শাসন আমলকে সরাসরি উপনিবেশিক না বললে উপনিবেশিক যে তকমাটা শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে পাকিস্তানি শাসন আমলে ঠিক সেটাই আমরা দেখেছিলাম যে সেইখানে দেখা যাচ্ছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা আমাদের এই অঞ্চলটাকে শাসন করে আমাদের এই অঞ্চলের সকল অর্থ সম্পদ তারা কিন্তু শোষণ করে নিয়ে চলে যাচ্ছিলো তাহলে বাংলা ভারতের প্রতিষ্ঠিত শাসনকে উপনিবেশিক শাসন বলা হচ্ছে এই কারণেই যে আমাদের বাংলা ভারতের ইতিহাসটা যদি আমরা দেখি বা বাংলা ভারতের ইতিহাস যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আমাদের এই অঞ্চলের শাসন কার্যক্রম বা শাসন ব্যবস্থা কিন্তু বাইরের বহিরাগত শাসকদের অধীনেই ছিল বিধায় আমরা এটাকে উপনিবেশিক শাসন বলতেছি গ নম্বর প্রশ্ন করা হয়েছে জনাব ক বর্ণিত গল্পের দুর্ভিক্ষকালীন সরকার ব্যবস্থা বর্ণনা করো তো আমরা উদ্দীপক প্রথমে পড়ে নিয়েছিলাম প্রথমে বলেছিলাম যে উদ্দীপক পড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে উদ্দীপকটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে এখানে জনাব ক একটা গল্প বলেছেন আমরা গল্পটা দেখেছিলাম যে শিক্ষিত ব্যক্তি জনাব ক তার এলাকার খ্রিস্টপূর্ব যুগ থেকে গত শতাব্দী পর্যন্ত নানা বংশ ও প্রতিষ্ঠানের ক্ষমতা দখলের ইতিহাস বলেন শেষে ইউরোপীয় কোম্পানির ক্ষমতা দখলের কথাও বলেন ওই সময় এক দুর্ভিক্ষে এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় সবশেষ বলেন তার এলাকা মানুষের মধ্যে যাস আমাদের এইটুকু দরকার আমরা টুকো দেখব এইটুকু বিশ্লেষণ করব। যে এটুকুতে কি বলতেছেন তিনি তো এখানে যে ইউরোপীয় কোম্পানির ক্ষমতা দখলের কথা বলা হয়েছে তো ইউরোপীয় কোম্পানির ক্ষমতা দখল বলতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দখলের কথা বলা হচ্ছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন সালে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজ পরাজিত করে বাংলায় ক্ষমতা দখল করেছিলেন এই যে পরাজিত করে বাংলায় ক্ষমতা দখল করলেন সেই ক্ষমতা দখলের কথাই কিন্তু বলা হচ্ছে তো এখানে আমরা জাস্ট বেশ কিছু ঘটনা আমরা যেহেতু তিন নাম্বারের প্রশ্ন এটা জাস্ট আমাদের সাল রিলেটেড যেহেতু সুতরাং আমরা একটু ধারাবাহিক ভাবে লিখবো আমাদের লিখার সময় তাহলে আমরা প্রথমত লিখে নিব যে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এই জনাব ক সাহেব সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাই বলতেছে তাহলে আমরা সতেরোশো সাতান্নটা তো জানি সতেরোশো সাতান্ন ঘটনাটা আমরা জানি তারপরে পলাশীর যুদ্ধের কথা আমরা লিখবো যে পলাশীর যুদ্ধের পরাজয়ের মাধ্যমে পলাশীর যুদ্ধের কথা আমরা এখানে লিখে দিব তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো সতেরোশো চৌষট্টি সতেরোশো সালে কি হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল এই বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার ফলে তাদের মনোবলটা অনেকটাই অনেকাংশে বেড়ে যায় এর পেছনে একটা কারণ এই যে সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল এই পলাশির যুদ্ধে কিন্তু ইংরেজরা পরাজিতই হয়ে গেছিলো জাস্ট শুধুমাত্র যুদ্ধটা পূর্ব পরিকল্পিত ছিল যা একটা মঞ্চ নাটক মঞ্চস্থ করা ছিল সুতরাং এই কারণে আমরা দেখবো যে নওবীর অদৃশ্যতার কারণে কিন্তু пораदित হয় যাক ইংরেজরা এই ধরনের জয়লাভটা যা সাময়িক জয় হিসাবে নিলেও তারা তাদের ভিত্তি মজবুত বলে মনে করে নাই কিন্তু 1764 সালে সরাসরি যুদ্ধ করে যখন ইংরেজরা জয়লাভ করলো তখন তাদের ভেতরে মনোভালটাmathbb পেল এর ফলে দেখো 1765 সালে কোম্পানি দেওয়ানি লাভ করলো দেওয়ানি লাভ করলো তো কোম্পানি দেওয়ানি লাভ করার ফলে এই আমাদের এই অঞ্চলে আদায়ের ক্ষমতা পুরোপুরি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করবে রাজস্ব আদায় করবে আর আমাদের দেশীয় যে শাসকরা রয়েছে এই দেশীয় শাসকরা কি করবে দেশীয় শাসকরা দেশ শাসন করবে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবে সুতরাং দেশীয় শাসকদের আর কোনো ক্ষমতা থাকলো না কেননা অর্থ কিন্তু একটা সরকার পরিচালনা হচ্ছে মূল ভিত্তি তো অর্থটাই হচ্ছে ইংরেজরা নিজ হাতে নিয়ে নিল এর ফলে রাজস্ব বাড়ানো কমানো খাজনা বাড়ানো কমানো সব কিছুর দায়িত্ব কিন্তু ইংরেজদের হাতে চলে গেল শুধুমাত্র দেশীয় শাসকরা কি করবেন সেই রাজস্ব পরিচালনা করতে রাজস্ব সংগ্রহ করতে বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করবেন এর ফলে ইংরেজরা তাদেরকে বেতনভুক্ত অর্থাৎ বেতনভুক্ত কর্মচারীতে পরিণত করে অর্থাৎ ইংরেজরা তাকে বার্ষরিক একটা বেতন প্রদান করবে যাই হোক এই সতেরোশো সালে দেওয়ানি লাভ করার ফলে দ্বৈত শাসন ব্যবস্থার সূত্রপাত হয় দ্বৈত শাসন বলা হচ্ছে এই কারণেই যে এই যে রাজস্ব আদায় করতেছে একজন কর্তৃপক্ষ অর্থাৎ ইংরেজরা এবং দেশ শাসন করতেছে আরেকজন কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের দেশীয় শাসক তো এই যে একটা অঞ্চল দুইজন পৃথক পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে শাসন হচ্ছে বিদায় কারণে দ্বৈত শাসন বলতেছে যাই এখানে দ্বৈত শাসন শুরু হলো এর ফলে প্রথম যে বর্ষ অর্থাৎ সতেরোশো পঁয়ষট্টি সালে দেয়ানি লাভ করার পর ছেষট্টি সালে দেখা যাচ্ছে যে খাজনা বা রাজস্ব সংগ্রহ করলেন রাজস্ব সংগ্রহ করার পরে প্রতিনিয়তই ইংরেজরা এখানে রাজস্ব বাড়াইতে শুরু করলো অর্থাৎ খাজনা বাড়াইতে শুরু করতেছে কি কারণে বাড়াচ্ছে যে তারা মুখে যেটা নির্ধারণ করে দিচ্ছে দেখা যাচ্ছে একটা জমির খাজনা সাপোজ ধরো দুইশো টাকা ছিল সেটা বলে দিল আগামী বছর তিনশো টাকা দিতে হবে এখন আগামী বছর ফসল হোক বা না হোক তিনশো টাকা যে কোনো ভাবে সেখান থেকে উঠায় নিয়ে চলে আসতেছে তাহলে এই যে বাড়াচ্ছে তুলে নিয়ে আসতে পারতেছে কারণ তাদের তো কোনো কিছু করতে হচ্ছে না যে দেশীয় শাসক বা নবাব যারা রয়েছে তাদের সৈন্যব অনুচর বর্গ দিয়ে কিন্তু সেগুলো সংগ্রহ করা হচ্ছে তো এর ফলে প্রতিনিয়ত খাজনা বাড়াচ্ছে কিন্তু সেই সময় অর্থাৎ সতেরোশো আটষট্টি উনসত্তর সালের দিকে বাংলাতে ব্যাপক দুর্ভিক্ষর একটা মানে প্রভাব সৃষ্টি হয় অর্থাৎ খরার সৃষ্টি হয় খরার ফলে ফসল হানি হচ্ছিল তো প্রথমত সরকারিভাবে যে কাজটা করা থাকে মানে রাষ্ট্রের প্রধান যারা থাকে দেশে যদি দুর্ভিক্ষ দুর্ভিক্ষতা নিয়ন্ত্রণ করা যাবে না অর্থাৎ খরা হলে প্রাকৃতিক খরা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগকে তো কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না বা কমানো সম্ভব না সেই ক্ষেত্রে কী করা দরকার সরকারিগতভাবে বিভিন্ন ত্রাণ বা সাহায্য সহযোগিতার মাধ্যমে জনগণকে সাহায্য সহযোগিতা করা দরকার কিন্তু আমরা দেখবো সতেরোশো আটষট্টি এবং সত্তর সালে ব্যাপক খরা হয় এই খরার কারণে ফসল ফলাইতে কিন্তু ব্যর্থ হয়ে যায় ফসল ফলানো সম্ভব হয় না মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় কিন্তু সেই সময়ও এই ইংরেজ সরকাররা কিন্তু রাজস্বের পরিমাণ বাড়াইতে থাকে এবং জোর জবরদস্তি করে তাদের ঘরে এবং গরু ছাগল যা কিছু ছিল সব কিছু কিন্তু তারা সংগ্রহ করবে তারা নিয়ে আসে তো এর ফলে ব্যাপক একটা মহামারী আকার ধারণ করে মানুষ না খেয়ে মারা যায় বলা হয় যে সেই সময় বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা গেছিল এবং এটাও জানা যায় যে মানুষ বেঁচে থাকার জন্য যে তার পাশে একজন মানুষ মরে আছে পচে গেছে সেই মানুষের পচা মাংস মাংস বা মরা কিন্তু কিন্তু তো যাই হোক এই যে ইংরেজদের বা ইংরেজ শাসকদের এই যে অবহেলা এই অবহেলার কারণে কিন্তু এই মৃত্যু বা ক্ষয়ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পায় তো দেখো এখানে বলা হয়েছে জনাব অবর্ণিত গল্পের দুর্ভিক্ষকালীন সরকার তো আমরা দুর্ভিক্ষকালীন সরকার যেটা আমরা বললাম তো দুর্ভিক্ষকালীন যদি আমরা বলি তাহলে এই যে কোম্পানির দেওয়ানি লাভ এবং দেওয়ানি লাভের ফলে যে দ্বৈত শাসন ব্যবস্থা সূত্রপাত হয়েছিল সেই দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এখানে লিখবো লিখার পরে যে বিষয়টা যে দ্বৈত শাসন ব্যবস্থা বর্ণনা করবো যে হবে যে একটি শাসন ব্যবস্থা যখন দুইটি পৃথক পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে সম্পাদিত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে দ্বৈত শাসন যেমন বাংলার ইতিহাসে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার ফলে এখানে রাজস্ব আদায় করার ক্ষমতা বা রাজস্ব নির্ধারণ করার ক্ষমতা ইংরেজদের হাতে বা কোম্পানির হাতে থেকে যায় এবং দেশ শাসন করার ক্ষমতাটা চলে যায় হচ্ছে ব্রিটিশ দেশীয় শাসকদের হাতে এর ফলে বাংলার শাসন ব্যবস্থা দুইজন পৃথক কর্তৃপক্ষের হাতে চলে যায় এর ফলে এটাকে বলা হয় দ্বৈত শাসন তো আমরা এই সময়ের কালটাতে এই দ্বৈত শাসন ব্যবস্থায় দেখেছিলাম তো এখানে যেহেতু দেশীয় শাসকদের কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না বা তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারতো না এখানে রাজস্ব যেটাই নির্ধারণ করে দেওয়া হতো সেটাই তাদেরকে সংগ্রহ করে দিতে হতো এর ফলে কিন্তু এই বড় একটা ভয়াবহ বা দুর্ভিক্ষ বা মহামারী আকার ধারণ করেছিল আমাদের প্রশ্নে এই কথাগুলোই আমাদের লিখতে হবে বা এইভাবে আমরা লিখে দিব এরপরে আমরা চার নম্বর অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন করবো জনাব কয়ের সর্বশেষ বক্তব্যের সাথে কি তুমি একমত যুক্তি সহ মতামত দাও তবে এখানে আমার মতামত দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং সৃজনশীল প্রশ্নের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে স্টুডেন্টরা তাদের মতামতগুলো উপস্থাপন করতে পারে নিজের মতো করে তথ্যগুলো বিভিন্ন আমরা বই পড়ি বই পড়ে তথ্যগুলো সংগ্রহ করে আমরা সেখানে কিন্তু নিজের মতো আমাদের মতামত উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে সৃজনশীল প্রশ্নের বড় একটা বৈশিষ্ট্য তো দেখো তুমি সর্বশেষ বলছেন এটার উপরেই আমাদের জানতে চাওয়া হয়েছে সর্বশেষ বক্তব্য কি বলছে তার এলাকার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষ ঘটে এবং সেটা সফল হয় তো এই যে নানা রকম ভাবে বৈষম্য নানা রকম ভাবে নির্যাতনের শিকার হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ তো ধীরে ধীরে কি হচ্ছে যে এদের মধ্যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বা অধিকার যদি এর কথা বলি তাহলে আমরা দেখব যে এর পেছনে অন্যতম একটা কারণ ছিল শিক্ষা ব্যবস্থার বিস্তার শিক্ষা ব্যবস্থার বিস্তারের কারণেই কিন্তু মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পেরেছে আর অধিকার সম্পর্কে সচেতন হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন রকম আন্দোলন বা তাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিতে সক্ষম হয়েছে তো এর একটু ঘটনা যদি আমরা বলি তাহলে আমরা এখানে বলতে পারবো যে দেখো 1781 সালে কলকাতা মাদ্রাসা গঠন প্রতিষ্ঠা লাভ করে কলকাতা মাদ্রাসা আমরা 1791 সালে যদি বলি তাহলে আমরা দেখব যে সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ আমরা 1700 1857 সালে যদি দেখি

মুদ্রযন্ত্র বসানো হয় আর কিটুকো জানলেই হবে আমাদেরকে তারপর আমরা যদি 1921 সালের কথা বলি তাহলে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হচ্ছে করা হলো এর ফলে কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ শিক্ষা লাভ করতে বা শিক্ষা অর্জন করতে সক্ষম হলো এবং তাদের এই শিক্ষা অর্জনের ফলে বিভিন্ন রকমভাবে তাদের অধিকার অধিকারগত দিক থেকে তারা সচেতন হতে লাগলো আমরা এখানে সতীদাহ প্রথার কথা বলে থাকি বা সতীদাহ প্রথার কথা বলা হয় সতীদাহ প্রথাটা হিন্দু সমাজে একটা ঘৃণ প্রথা ছিল পাশাপাশি বাল্য বাল্যবিবাহ বা শিশুদের বা নারীদের প্রতি যে নির্যাতন বহুবিবাহ এই ধরনের প্রথাগুলো কিন্তু হিন্দুদের মধ্যে একটা মানে কুসংস্কার বা কুসংস্কারজনিত অনেক কিছু কিন্তু হিন্দুদের সমাজ ব্যবস্থাতে ছিল তো এই ধরনের কুসংস্কার শিক্ষিত করা এর মাধ্যমে কিন্তু কি করা হয়েছে যে অধিকার অধিকার থেকে সচেতন করা হয়েছে অর্থাৎ শিক্ষা দীক্ষা অর্জন এই যে আমরা এখানে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র আবিষ্কারের কথা বললাম মুদ্রণযন্ত্র বসানোর কথা বললাম তো এই শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে দেখা যাচ্ছিল যে বিভিন্ন পাঠ্যপুস্তক কিন্তু সকলের মাঝে ছড়ানো সম্ভব হচ্ছিল কোনো কিছু জানতে হলে সেটা পড়া বা সেটা জানার সুযোগ বা সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা এখানে আঠারোশো সালে দেখবো যে শ্রীরামপুরে যখন মুদ্রণযন্ত্র স্থাপন করা হলো এই মুদ্রণযন্ত্র স্থাপন করার পরে আমরা দেখব যে সকলের মাঝে পাঠ্যপুস্তক সরিয়ে দেওয়া কিন্তু অনেকটাই সহজ সাধ্য হয়ে গেছিলো অর্থাৎ পুস্তক ছাপানো কিন্তু অনেকটা সহজ কাজ হয়ে গেছিল তো পরবর্তীতে এই পুস্তক বা বই পুস্তক স্থাপানোর মাধ্যমে কিন্তু যে জ্ঞান বিষয়গুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো সকলের মাধ্যমে সকলের কাছে পৌঁছানো সম্ভব হয়েছিল তো যাই এই যে অবস্থান এই অবস্থা থেকে যে এটা বলা হয়েছে যে সর্বশেষ বক্তব্যের সাথে একমত কিনা যে বলা হয়েছে যে স্বাধীন অধিকার বোধের এবং সেটা সফল হয় যে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে তারা জানতেছে তারা বুঝতে পারতেছে যে ইংরেজরা আমাদের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার নির্যাতন করতেছে ইংরেজরা আমাদের বিভিন্ন রকমভাবে শোষণ করে নিয়ে যাচ্ছে সুতরাং আমাদের একত্রিত হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেগুলো অর্জন করতে হবে আমাদের অধিকারগুলো যে আমাদের যে যে অধিকারগুলো রয়েছে সেই সেই অধিকারগুলো আমাদেরকে ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এর ফলে তারা আন্দোলন করতে শুরু করে যার পরিপ্রেক্ষিতে এক সময় ইংরেজরা যখন বুঝতে পারে যে এই অঞ্চল আমাদের আর শাসন করা আমাদের পক্ষে সম্ভব না তখন তারা এইখান থেকে বেরিয়ে আসে সুতরাং তারা আবার আমাদের কাছে স্বাধীনতা দিতে বাধ্য হয় অর্থাৎ আমরা দেখবো যে এই টোটাল আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই এবং পনেরোই আগস্ট তারিখে দুটা পৃথক ভারত এবং পাকিস্তান নামক দুটা পৃথক স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে স্বাধীনতা প্রদান করে তারা এদেশ থেকে চলে যায় অর্থাৎ মানুষ তাদের স্বাধিকার বা অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী একটা ভূমিকা পালন করে তো যাই হোক আমরা অনেকগুলো তথ্যই তোমাদের এখানে দিলাম বা বললাম এই বিষয়গুলো খেয়াল করবা এই যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই উদ্দীপক মাফিকই যেহেতু আমাদেরকে লিখতে হচ্ছে সুতরাং আমরা উদ্দীপক মাফিক এই তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখে দিব আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো সকলে ভালো থাকবা ধন্যবাদ সবাইকে